এক্সপেরিমেন্ট 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 গাইস, এখনো পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছি, বাট আজকে যে এক্সপেরিমেন্টটা করব এটা শুধু এক্সপেরিমেন্ট নয়, কারণ এটা তোমাদের বিপদের সময়, বিশেষ করে লাইফস্টাইলের বিপদের সময় তোমাদের এটা কাজে দেবে। কারণ আজকে যেটা করব সেটা তোমাদের সকলের জন্য প্রযোজ্য যাদের বা কাছে বাইক আছে, আর এখনকার সময় বাইক প্রায় সকলের বাড়িতেই একটা করে আছে, তাই এটা দেখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ এটা কিন্তু সবার সাথেই ঘটেছে এবং ঘটবে। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর এর জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও প্রতি সপ্তাহে দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। গাইস, অ্যাকচুয়ালি আমরা বাইক কিন্তু সবাই চালাই, এবং এখানে সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাইক কিন্তু পেট্রোলে চলে, শুধুমাত্র পেট্রোলে চলে বাইক। তো এই বাইক যখন পেট্রোলে চলে, আর এই পেট্রোল কিন্তু খুব এমার্জেন্সি জিনিস, কিন্তু যখন এটা শেষ হয়ে যায় তখনই হচ্ছে সবথেকে বড় সমস্যা দেখা দেয়। ধরো বাইকটা নিয়ে আমি কোথায় বেরিয়েছি এবং সেই সময় এই বাইকের তেল শেষ হয়ে গেল, এবং আমাদের পেট্রোল পাম্প 1 থেকে 2 কিলোমিটার দূরে সেই সময়, তো তখন আমরা কিন্তু গাড়িটাকে ঠেলে ঠেলে বা পুশ করে নিয়ে যেতে হয়। তো এটা একটা বিরাট পরিশ্রমের কাজ, যারা কাজটা করেছে তারা জানে এটা কতটা কষ্টকর। কিন্তু আজকে যেটা দেখাবো তোমাদেরকে, তাতে তোমাদের বাইক কোনোভাবে আর ঠেলে নিয়ে যেতে হবে না পেট্রোল পাম্প বা যেখানে পেট্রোল পাওয়া যায় সেই পর্যন্ত, কোনোভাবেই আর ঠেলে নিয়ে যেতে হবে না, তোমাদেরকে ডাইরেক্ট এই বাইকে বসে বাইক চালিয়ে নিয়ে যেতে পারবে। এবং আজকে তার জন্যই এই ভিডিওটা, ও তার জন্যই আজকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। তো চলো আজকে কি করব, তো কিভাবে এই বাইকটাকে যাতে ঠেলে নিতে না হয় কিভাবে কাজটা করবে সেটাই তোমাদেরকে একদম ক্লিয়ার দেখাবো, এবং তোমরা প্রত্যেকে এটা করতে পারবে। যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা হেল্প করে দেবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তার জন্য কি কি করতে হবে। এখন কি করব, যেহেতু এই গাড়িতে এখন তেল রয়েছে তার জন্য কিন্তু গাড়িটা স্টার্ট নেবে, তোমাদের সামনেই দেখাচ্ছি। গাড়িটা কিন্তু স্টার্ট নিয়ে নিয়েছে, তো এটা স্টার্ট নিয়েছে এই কারণে গাড়ির ভেতরে তেল আছে। এইবার আমি কি করব, এখান থেকে তেলটাকে পুরো বের করে নেবো, ঠিক যেভাবে গাড়িতে ইঞ্জিনটা ইঞ্জিনে তেল যায় ঠিক সেইভাবেই পাইপটাকে খুলে দেবো, এবং এখান থেকে আমরা তেলটাকে বের করে নেবো একটা পাত্রের মধ্যে। তো এই কন্টেনারের মধ্যে আমরা এই তেলটাকে বের করে নিচ্ছি, যাতে বোঝা যায় যে এখান থেকে তেলটা শেষ হয়ে গেছে। তো চলো প্রথমে আমি সেটা করছি। সো গাইস, এখানে কিন্তু কার্বোরেটরে যেটুক তেল আছে আছে, কিন্তু এখানে কিন্তু তেল প্রায় শেষ, তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই এটা প্রুফ করে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু আর তেল বেরোচ্ছে না, জাস্ট 2-1 ফোঁটা বেরোচ্ছে এবং এটুক এখনই শেষ হয়ে যাবে। তো তোমরা দেখো এখান থেকে কিন্তু আর তেল বেরোচ্ছে না, তো এটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার গাড়িটাকে যদি এখন স্টার্ট করি তাহলে কিন্তু স্টার্ট নেবে, কারণ হচ্ছে এই কার্বোরেটরের মধ্যে কিন্তু কিছুটা তেল রয়েছে, তো এইটুক তেলও আমরা এখন শেষ করে দেবো গাড়িটাকে স্টার্ট দিয়ে। জাস্ট কিছুক্ষণ চলবে এইভাবে, কিছুক্ষণ চলার পরেই কিন্তু গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে, কারণ কার্বোরেটরে যেটুকু তেল আছে সেটুকু তেলেই গাড়িটা যতক্ষণ চলার চলবে, তারপরে কিন্তু পুরোটাই শেষ হয়ে যাবে এবং তারপরে কিন্তু গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা সিস্টেম। সো গাইস, এটা কিন্তু কেন করলাম, কেন দেখালাম, এটা এই কারণেই দেখালাম যাতে তোমাদের এই সিচুয়েশানটাই হয়। অ্যাকচুয়ালি কি হয়, গাড়িতে তেল শেষ হয়ে যাওয়ার পরে গাড়ি কিন্তু আর স্টার্ট নেয় না, তখন ঠেলে ঠেলে নিতে হয়, আর আমাদের তেলটাকে পুরো বের করে নিলাম ঠিক এই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে পুরো তেলটা ট্যাঙ্কি থেকে ইঞ্জিনে চলে যায় ঠিক সেইভাবে আমরা তেলটাকে আউটপুট করে নিয়েছি। এবার তোমাদেরকে গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি, দেখো গাড়িটা কিন্তু স্টার্ট আর নেবে না। দেখো তোমাদের এখানে ইঞ্জিন থেকে যে তেলটা পাস করবে সেটা কিন্তু কার্বোরেটর যে তেলটা যাবে সেটা কিন্তু অন করা আছে এবং পাইপটাও খোলা। তো দেখো গাড়ি কিন্তু আর স্টার্ট নিচ্ছে না, এই কারণেই নেবে না, কারণ কার্বোরেটরের তেলটা পুরোপুরি আমরা শেষ করে নিয়েছি। এবার কি করব, এবারই কিন্তু সবথেকে বড় ব্যাপার, এইখানে আমরা এখন পাইপটাকে সেট করে দিচ্ছি কার্বোরেটরে, রাইট, যেইভাবে আর কি সেট থাকে যেরকম থাকে সেরকমই। এখন হচ্ছে গাড়িতে তেল পুরোপুরি শেষ, তো এই সিচুয়েশনে আমরা কিন্তু গাড়িটাকে পুরোপুরি ঠেলে নিয়ে যাই একদম পেট্রোল পাম্প পর্যন্ত, বা যেখানে তেল পাওয়া যায় বা গ্যাসোলিন বা পেট্রোল যেখানে পাওয়া যায় সেই পর্যন্ত। তো চলো এখন কি করব, তো এই অবস্থাতে গাড়িটা যাতে ঠেলতে না হয়, এই অবস্থাতেই গাড়িটা যাতে পেট্রোল পাম্প পর্যন্ত 2 থেকে 3 কিলোমিটার নিয়ে যাওয়া যায় সেটাই আমরা তোমাদেরকে করে দেখাবো। তো এইখানে একটা ব্যাপার আছে, ইঞ্জিনিয়ার বা যারা বাইক আবিষ্কার করেছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার কি করেছে, এর ভেতরে ট্যাঙ্কে একটা সিস্টেম করা আছে যে তেলটা কিন্তু পুরোপুরি কখনোই শেষ হয় না, ট্যাঙ্কে কিছুটা তেল থেকে যায়, এটার একটা বড় কারণ আছে। এই কারণটা
কি সেটা তোমাদেরকে বলছি। তার আগে বলি যে এইটাকে করার জন্য কিন্তু একটা জোগাড় লাগবে। তো সিম্পল জোগাড়, তো তোমাদেরকে লাগবে একটা 20 ml এর সিরিঞ্জ বা 15 ml নিতে পারো, তাই 20 ml এর সিরিঞ্জ আর একটা পাইপ। তো এই পাইপটা হচ্ছে আইবি সেট। তো আইবি সেটের পাইপ খুব ইজিলি, কারণ এই পাইপটা সরু পাইপ, যেটা দিয়েই তোমাদের কিন্তু এই জোগাড়টা করতে হবে এবং গাড়িটাকে ঠেলে না নিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবে পেট্রোল পাম্প পর্যন্ত। তো চলো এটা কিভাবে সেটিং করব সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে কি করব, এই যে পাইপটা আইবি সেটের পাইপ, এটা কিন্তু আইবি সেটের পাইপ, যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে। এবং এই পাইপের এক মাথা এই পাশে ঠিকঠাকভাবে একদম যাতে এয়ার টাইট থাকে সেভাবে আমরা এটাকে আটকে দেবো এবং টাইট করে আটকাবো। আরেক সাইডের কিছুটা পাইপ, 1 ফুট মতন পাইপ আমরা কিন্তু রেখে কেটে ফেলবো। তো কাজ আমাদের শেষ। তো এইটুক জোগাড় তোমাদের সিম্পল তোমাদের কাছে রেখে দিতে হবে সব সময়ের জন্য, যাতে বাইকটা তোমাদেরকে ঠেলে পেট্রোল পাম্প পর্যন্ত না নিয়ে যেতে হয়। তোমরা দেখে নিলে এটাকে কীভাবে আমরা দেশি জোগাড়টাকে বানিয়েছি, এবং ক্যামেরা পার্সনকে সামনে থেকে দেখাতে বলবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং ভালোভাবে দেখতে পারো। তো চলো ক্যামেরা পার্সনকে সামনে আসতে বলি এবং তেলটাকে কীভাবে এর ভেতর থেকে বার করছি সেটা তোমাদেরকে একদম কাছ থেকে দেখাবো। সো তোমরা দেখতেই পারলে যে আমরা কিন্তু এই ট্যাঙ্ক থেকে তেলটা বের করে নিয়েছি এবং প্রথমবার ফেল হয়েছে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু তেলটা বেরিয়ে গেছে। তাই তোমরা ঘাবড়াবে না, প্রথমবার যদি তেলটা না বেরোয় ঠিকঠাকভাবে পাইপটাকে ইঞ্জেক্ট করতে হবে, তবেই তেলটা বেরোবে। এবার কি করবে, এই তেলটা কিন্তু ট্যাঙ্কে ছিল, এই ট্যাঙ্ক থেকে কিন্তু কার্বোলেটার পর্যন্ত পৌঁছাচ্ছিল না, তবে এই তেলটা এবার তোমাদের সোজা কার্বোলেটারে ইঞ্জেক্ট করতে হবে, তবেই কিন্তু গাড়িটা বেশ কিছুটা দূর কিন্তু এগিয়ে চলে যাবে এবং অনেকটাই যাবে। এখানে যা তেল আছে প্রায় 500 মিটার এই গাড়ির সিসি অনুযায়ী, যেহেতু এটা 180 cc, এই গাড়ির সিসি অনুযায়ী প্রায় 500 মিটার চলে যাবে এইটুক তেলে। প্রায় এখানে এখানে কিন্তু প্রায় 10 ml এর কাছাকাছি তেল আছে। তো যাই হোক এটা কিন্তু অনেকটা, তো এইখানে কিন্তু অনেকটা তেল আছে, যেটুক তেলে গাড়িটা বিন্দাস চলে যেতে পারবে অনেকটাই এই বিপদের সময়। তো চলো এবার সেটাকে তোমাদেরকে দেখাবো যে এখানে তোমরা কিভাবে এই তেলটাকে ইঞ্জেক্ট করবে কার্বোলেটারে। গাইজ আমরা এখানে একটু চেঞ্জ করেছি। তো এখানে চেঞ্জটা কি করেছি যে আমরা কিন্তু ফেলে দেওয়া নিডিলটা, মানে যেখানে আমরা ইউজ করেছিলাম আইবি সাইডের যে অংশটা ফেলে দিয়েছি সেই অংশটা ইউজ করেছি, কারণ এই মাথাটা একটু বেশি সরু, যাতে তোমরা নিজেরা একা, আর কারোর লাগবে না, যাতে তোমরা একা নিজেরাই এটাকে সেটিং করতে পারো। এবং জাস্ট এইভাবে কার্বোলেটারের যে ইনপুটটা রয়েছে, যেখান থেকে তেলের পাইপটা ইনপুট হয়, তো সেখানে তোমরা জাস্ট সেট করে দেবে। গাইজ ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে ইনজেক্ট করলেই তেলটাও কিন্তু কার্বোলেটারের ভেতরে চলে যাবে, এবং খুব জোরে দেবে না, তাহলে কিন্তু তেলটা বাইপাস হয়ে বাইরে পড়ে যাবে। আর যাই হোক কিছুটা তেল লিক হতে পারে, তাই নিয়ে কোনো টেনশন নেই। এই দেখো লিক হচ্ছে। তো এখানে কিছুটা তেল লিক হলে কোনো টেনশন নেই যে আগুন লেগে যাবে বা এরকম কোনো সমস্যা আসবে কি না, এরকম কোনো সমস্যা নেই। সো গাইস তোমরা দেখতে পারলে আমরা কিভাবে কার্বোলেটারে এই ইঞ্জেকশনের দ্বারা ইঞ্জেক্ট করে দিলাম কার্বোলেটারের ভেতরে তেলটা। তো এবার আমরা কি করব, তো অবশ্যই তার আগে কিন্তু তোমাদের এরকম একটা জোগাড় সবসময় কাছে রেখে দিতে হবে। আমি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি, বাট এটা কিন্তু তোমাদের সবসময় কাছে রাখতে হবে, এরকম সিচুয়েশনে এটা কিন্তু কাজে দেবে। তো চলো এবার আমরা ট্যাঙ্কটাকে আটকে দেবো। আর হ্যাঁ গাইস, ট্যাঙ্কের ভেতরে কিন্তু এখনও তেল আছে, অনেকটা কিন্তু তেল থাকে। তো কার্বোলেটারে যেহেতু বেশি তেল লাগে না, তার জন্য আমরা অল্প কিছুটা তেল বের করে নিয়েছি যাতে কার্বোলেটারে দেওয়া যায়, কারণ বেশি তেল কিন্তু দিলে আবার কার্বোলেটার থেকে বাইরে পড়ে যাবে। তো চলো এবার দেখা যাক গাড়িটা স্টার্ট নেয় কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার। তো চলো দেখা যাক, 3 2 1 স্টার্ট। গাইস গাইস গাড়ি কিন্তু স্টার্ট নিয়েছে, তোমরা দেখো। এই দেখো এখানে কিন্তু ক্যামেরা পার্সন সামনে থেকে দেখাচ্ছে। তো চলো তোমরা দেখো, এই দেখো কিন্তু এখানে পুরো আমি অফ করে দিচ্ছি, তো এটা অফ, তো আমি কিন্তু অফ করে দিলাম, তাও দেখো গাড়ি কিন্তু চলছে এবং কার্বোরেটারে কিন্তু পাইপ ইনজেক্ট করা নেই, কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট নিচ্ছে। কী করে নিয়েছে, ওই একটা কারণেই, এর ট্যাঙ্কের ভেতরে যে তেলটা ছিল
এই ট্যাঙ্কের ভেতরে যে তেলটা ছিল এই তেলটাই কিন্তু আমরা ইঞ্জেক্ট করে দিয়েছি সরাসরি কার্বোরেটরে, এবং কার্বোরেটরে অল্প তেল হলেই কিন্তু গাড়ি স্টার্ট নিয়ে নেবে। তো ঠিক এইভাবেই তোমরা কিন্তু গাড়িটাকে ধাক্কা না মেরে কষ্ট না করে অনেক দূর নিয়ে যেতে পারবে, অনেকটা দূরই নিয়ে যেতে পারবে, কারণ কার্বোরেটরে যেটুকু তেল থাকে গাড়ি প্রায় 500 মিটার চলে যায়। তো এই 500 মিটার যাওয়ার পরে তোমরা কিন্তু আবার ট্যাঙ্ক থেকে তেল বের করে আবার ইউজ করতে পারবে, এবং কিছুটা অনেকটাই তেল থাকে। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে গাড়িতে এরকম তেল শেষ হয়ে যাওয়ার পর ট্যাঙ্কে কেন তেল থাকে, এটার একটা বড় কারণ গাড়িতে যে ইঞ্জিনিয়াররা তৈরি করে তাদের একটা বড় কারণ আছে। কারণ এর ভেতরে পেট্রোল যখন ট্যাঙ্কের ভেতরে থাকে যাতে ড্রাই না হয়ে যায়, তার জন্য এর ভেতরে কিছুটা পেট্রোল সবসময় পড়ে থাকে নিচে। এই কারণেই, কারণ পেট্রোল যখন এই ট্যাঙ্কের ভেতরে পড়ে এর ভেতরে একটা নিজস্ব অ্যাটমসফিয়ার তৈরি করে, পেট্রোল নিজের অ্যাটমসফিয়ার তৈরি করে, কারণ রাসায়নিক একটা চার্জ তৈরি হয়। আর পেট্রোল যদি পুরোপুরি বেরিয়ে যায় বা বের করে নেওয়া হয়, তাতে কি হয় এর ভেতরে মানে রাসায়নিক যে চার্জটা থাকে সেটা ডিসচার্জ হয়ে যায়। এর ফলে তোমরা যখন বারে বারে পেট্রোল ভরার চেষ্টা করবে বা পেট্রোল ভরবে, আর যদি এটা পুরো ডিসচার্জ থাকে তখন কিছুটা পেট্রোল নষ্ট হয়ে যাবে চার্জ করার জন্য, সেই অ্যাটমসফিয়ারটাকে তৈরি করার জন্য। তো এ থেকে বাঁচার জন্যই বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা কিন্তু এর ভেতরে কিছুটা পেট্রোল সবসময় রেখে দেয় এই কারণে। আর তোমরা এখান থেকে বের করে নেওয়ার পরে কোনো সমস্যা নেই, গাড়ির কোনো ক্ষতি হবে না, কারণ তোমরা এটাকে বের করার পরে তোমরা তো গাড়িটাকে আবার রিলোড করবে, তেলটাকে কিন্তু রিলোড করবে। তো চলো, কোনো ব্যাপার না, তোমরা এটা করতে পারবে। আর এরকম পরিস্থিতিতে তোমরা কিন্তু এইভাবে, ঠিক এইভাবে গাড়িটাকে হ্যান্ডেল করে নিতে পারবে। সো এরকম পরিস্থিতিতে কিন্তু তোমরা কোনো রকম ধাক্কা ছাড়া গাড়িটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং ঠিক এইভাবে। গাইস, এটা কিন্তু কার্বোরেটরের তেলেই একমাত্র সম্ভব হচ্ছে। তো এখানে কিন্তু পাইপ পুরোপুরি খোলা, ঠিক এইভাবেই তোমরা গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং কোনো রকম সমস্যা ছাড়াই শেষ হয়ে গেলে আবার তেল বের করে আবার এখানে ইনজেক্ট করে দেবে। তো চলো, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই এটা শেয়ার করো, কারণ সবাই কিন্তু এরকম মুখোমুখি সম্মুখীন সবাই হয়েছে, আমি নিজেও হয়েছি। তো চলো, তাই ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করা দরকার। তো চলো শেয়ার করো অবশ্যই, এবার নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তো দেখা হবে নেক্সট কোনো এক্সপেরিমেন্ট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।